দর্শক, এই মুহূর্তে আমার আশপাশে যাদেরকে দেখছেন তারা প্রত্যেকে মূলত পাখিপ্রেমী। এই পাখিপ্রেমীরা সপ্তাহে একবার কিন্তু দৌলতপুর এই বাজারে আসেন পাখি কেনার জন্য, আবার কেউ আসেন দর্শনার্থী হিসাবে। তো এই পাখি বাজার সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রত্যেক শুক্রবার জুম্মার পর পরে কিন্তু এই বাজারটি এখানে বসে। বাজারটির লোকেশন হচ্ছে দৌলতপুর ইনসাফ গার্ডেন সিটির খুব পাশে বসে বাজারটি। তো এই বাজারে কিন্তু দেশ বিদেশের অসংখ্য বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এই বাজারে ওঠে। আপনি দেখে অভিভূত হবেন, আনন্দ পাবেন, খুব মজার একটি জায়গা বাজার বলা যেতে পারে। এখানে কিন্তু কুমিল্লা এবং কুমিল্লা আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে পাখি প্রেমীরা এখানে ছুটে আসেন। মূলত এটা পাখি বাজার হলো, বাজারটি মূলত কবুতরের জন্য বিখ্যাত। তো এই মুহূর্তে আমার পাশে বেশ কিছু দর্শনার্থী আছেন, চলুন আমরা সেই দর্শনার্থীদের কাছ থেকে কিছু বক্তব্য শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এটা তো পাখি বাজার, আপনি এখানে আসছেন, পরিবেশটা কেমন লাগে আর এখানে কি কি ধরনের পাখি পাওয়া যায়? আসলে এখানে আসছি একটু দেখার জন্য। আগে বাজারটা সম্ভবত দিদার মার্কেট, স্থানীয় কিছু দোকানদার আছে তাদের সামনে রাস্তার ধারে বাজারটা বসতো। এখন বেশ প্রায় 10 থেকে 12 বাজার হয়ে গেল, বা 3 মাসের মতো এখানে বাজার বসতেছে। তো বাজারটা ওইখানে রাস্তার ধারে হওয়াতে ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা কিনতে এবং বিক্রেতা বিক্রি করতে বেশ জটিলতা সৃষ্টি হতো। কেননা পেছন দিক দিয়ে ট্রাফিক, গাড়ি, সিএনজি ট্রাক এবং ওখান দিয়ে ভারী যানবাহন চলাফেরা করে। তো দেখা যেত যে কেনাবেচা করতে বেশ একটা সমস্যা সৃষ্টি হতো। আসলে বাজার মানে শুধু কেনাবেচা না, বাজার মানে একটা বিনোদন। আমরা প্রতি শুক্রবার এখানে জুম্মা বাদ বাজারটা বসে, তো আমরা এখানে আসি, দেখা গেছে যে এখানে বাজারটা একটা কাস্টমার নিরাপদে পণ্য দেখতে পারতেছে এবং বিক্রেতা সে মানে বিক্রি করেও সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আর এখানে বাজারটা বসাতে দুই ধারে একটু দেখতে পাচ্ছেন অনেকটুকু গ্যাপ, যার কারণে আপনার ক্রেতা যারা আছেন তারা অনেকটুকু পথ হেঁটে চলে পাখি মুরগি কিনতে পারতেছে। আর বিশেষ করে আমাদের বাজারে একটু খেয়াল করলে দেখবেন যে ফিমেল পার্সনগুলো আসতেছে এবং ফিমেল পার্সনগুলো কেনাবেচা করতে পারতেছে। তো আমারও ভালো লাগে, আমিও দেখতে আসছি বাজারটা আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা আরও একজন দর্শনার্থী আছে, আমরা কথা বলবো ওনার সাথে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বাজারে এসে কেমন লাগছে? জি বাজারে আমি দীর্ঘদিন ধরেই আসি, যেহেতু আমি একজন পাখাল, আমিও অনেক পাখি পালি। তো বাজার শুরু থেকেই, বাজার যখন দিদার বাজার আমরা শুরু হয় সে শুরু থেকেই এখন পর্যন্ত দিদার বাজার এবং এখানে দুইটা বাজারে আমরা পাখি বিক্রি করি, কেনা নিজে প্রয়োজনে আবার ক্রয়ও করি। বাট বাজারের বর্তমান অবস্থা এবং আগের অবস্থা, দিদার থেকে সরে এখন বাজার এখানে আসছে। তো বাজার এখানে আসছে, এখানে একটা জিনিস আমাদের বাজার কেন্দ্রিক যদি বলেন যে একটু সুবিধা দরকার, যখন এখানে গাড়ি চলাচল, আগে তো দিদার বাজারে দাঁড়ানো যেত না, রাস্তার মাঝেই অ্যাকচুয়ালি রাস্তার দুই ধারে বাজার বসতো। তো দুই ধারে বাজার বসতে গাড়ি চলাচল করতে গিয়ে দেখা যায় যে অনেক মানুষজন প্রপারলি দাঁড়াইতে পারতো না, সোজা কথা, মানুষজন প্রপারলি দাঁড়ানোর কোনো সুযোগই নাই। তো এখানে মোটামুটি মানুষজন আসতেছে, আজকে বাজারটা অনেক ছোট, নির্বাচন কেন্দ্রিক হয়তো হওয়াতে, নির্বাচন সামনে হওয়াতে হয়তো ক্রেতার সংখ্যা অনেক, বিক্রেতার সংখ্যা অনেক কম, বাজারটা আরও অনেক বড় হয়। তো আসলে কুমিল্লা শহরে যদি আপনি দেখেন, আমরা পশু পাখি পালি অনেক মানুষ আছে। আপনি দেখেন আমরা সারাদিন জব করি, রাত্রেবেলা পশু পাখির পিছনে সময় দিই। তো এরকম অনেক পাখাল আছে। আর এই বাজারটা একটা সুবিধা হয়েছে, জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাজারটা শুরু হয় এবং আসরের নামাজ শেষ হওয়ার আগে বাজার শেষ হয়ে যায়। তো এই একটা সময় কিন্তু সবাই ঘুমায়। আমরা বাজারটা এই সময়টা যারা পাখাল ঠিক তারাই আসি। এই সময়টাকে যদি কুমিল্লা শহরে এই একটা বাজার ছাড়া আর চক বাজারটা বসে, চক বাজারে খুবই সীমিত আকারে একটা বাজার বসে, খুবই ছোট একটা জায়গায় বাজারটা বসে। তো এই বাজারটাকে যদি একটু সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেত, কোনোভাবেই বাজারটাকে নির্দিষ্ট একটা জায়গায় বসানো যেত, একটু নীরব একটা জায়গায় যেখানে একজন মানুষ আসলো, যেমন আমি বাইক নিয়ে আসলাম, বাইকটা প্রপারলি পার্কিং করতে পারতেছি না, একজন মানুষ গাড়ি নিয়ে আসলে পার্কিং করে বাজারটা সুন্দর মতো একটা জায়গায় বসতে পারলো, তাহলে দেখা যাবে যে বাইরের মানুষও আসবে, তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে পাখি পালার জন্য। আমরা পাখি পালি, আমি দীর্ঘদিন ধরে, আমার বয়স 40 চলে কিন্তু আমি এখনও ছোটোবেলা থেকে এখনও পাখি পালি। এটা একটা নেশা এবং এই নেশাটা আমি মনে করি ভালো, যেটা দিয়ে পকেট খরচ তো চলে, শখে পূরণ হয়, পকেট খরচও চলে। তো বাজারটা আসলেই, আর সবচেয়ে বড় বিষয় হয়েছে এই বাজারটা হয়েছে সাধারণ ক্রেতা বিক্রেতা নিজের আসে, এখানে কোনো এক টাকা কাউকে কোনো প্রদান করতে হয় না, হাসিল প্রদান করতে হয় না বা কোনো চাঁদা প্রদান করতে হয় না।
তো এখানে আসলে ফ্যাসিলিটি একটু প্রয়োজন। দেখেন খোলা রাস্তা, এখানে কোনো স্টপিজ নেই, কোনো দোকান পাশে নেই, কোনো কিছুই নেই। তো একটু সুবিধা যদি দেওয়া হয়তো যে একটা নির্দিষ্ট একটা জায়গায় বাজারটা বসুক, পাখাল আছে, ছেলেবেলারা আসলে পাখিগুলা পশু পাখিগুলা পালে কিন্তু বিক্রি করবে কোথায়? এখানে যেতে হয় চৌরা বাজার, কুমিল্লা শহর থেকে প্রায় 8-10 কিলোমিটার রাস্তা, আর না হয় বাগমারা বাজার, আমাদের কুমিল্লা শহর থেকে প্রায় 10-15 কিলোমিটার রাস্তা। তো এই জায়গাটাই কুমিল্লা শহরের জন্য একটু সুবিধাজনক, সুবিধাজনক যে 10-15 টাকা অটো ভাড়ার মধ্যে টমসন ব্রিজ থেকে চলে আসতে পারে। তো এই জায়গাটা একটু যদি ভালোভাবে সবার একটু প্রশাসন যদি একটু সুনজর দেয়, তাহলে ছেলেবেলারা একটু সুন্দরভাবে এখানে একটু পাখি যারা পালক আছে তারাও বিক্রি করতে পারে, যারা কিনতে চায় তারাও কিনতে পারবে। দর্শক শুনছিলেন এখানকার একজন দর্শনার্থী এবং একজন ক্রেতার বক্তব্য। না, তারা সুবিধার পাশাপাশি কিন্তু বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন। তো এই মুহূর্তে আমরা কথা বলবো এই বাজারের যারা বিক্রেতা আছেন, পাখি বিক্রি করছেন তাদের সাথে। তো দর্শক চলুন আমার সাথে। ভাইয়া ভালো আছি? আপনি পাখি বিক্রেতা? আমরা যারা পালি নিজেরা বিক্রি করি। এখানে কোন ধরনের পাখি বেশি আসে? এখানে কবুতর, হাঁস, মুরগি, এতে সব পাখিটা কি আই। ক্রেতাদের চাহিদা কোন পাখির প্রতি বেশি? ক্রেতা চাহিদা তো কবুতরের ভিতরে বেশিরভাগ, আর এমনি মুরগি টুরগির লেগে আসে এমনি এই। দর্শক শুনছিলেন একজন বিক্রেতার কথা। দর্শক আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই দৌলতপুর পাখি বাজারের খুব নিকটে আরও একটি পাখি বাজার আছে দিদার মার্কেটে। তো দর্শক আমরা এখন চলে যাব দিদার মার্কেটে। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আমরা এখন চলে যাই দিদার পাখি মার্কেট। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি দিদার মার্কেট, অর্থাৎ দিদার মার্কেটে সেই পাখি বাজার। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দিদার মার্কেটের পাখি বাজারটি বর্তমানে কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন। একটি দৌলতপুরে বসে প্রত্যেক শুক্রবার, আর বাকি অংশ কিন্তু দিদার মার্কেটে বসে। তো এই মার্কেটটা দুভাগে বিভক্ত হওয়ার কারণ ছিল দিদার মার্কেটে যে পাখি বাজার, এটা রাস্তার উপরে। প্রত্যেক শুক্রবারে যখন পাখি বাজার বসে তখন যানজটের সৃষ্টি হয়। সেই যানজট নিরসনের লক্ষ্যে কিন্তু বাজার কমিটি এটাকে দুভাগে বিভক্ত করে দিয়েছেন। তো এই মুহূর্তে আমি দিদার মার্কেটে অবস্থান করছি। দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে দিদার মার্কেটে কী কী পাখি ওঠে এবং বিক্রেতারা কী কী পাখি বিক্রি করে থাকেন এবং ক্রেতাদের চাহিদা কোন পাখির প্রতি বেশি। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা দিদার মার্কেটে পাখি ব্যবসা করছেন তারা মূলত এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং তাদের প্রত্যেকের এই বাজারের দোকান আছে। এই দোকানদাররা কিন্তু এই মুহূর্তে দিদার মার্কেটে পাখির ব্যবসা করছেন। প্রত্যেক শুক্রবার কিন্তু এই পাখি বাজার দিদার মার্কেটে বসে, পাশাপাশি দৌলতপুর বাজারও বসে। তো দর্শক এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এখানকার একজন বিক্রেতার কাছে, জানবো সেই বিক্রেতার কাছ থেকে এখানে কী কী পাখি পাওয়া যায় এবং ক্রেতাদের চাহিদা কোন পাখির প্রতি সবচেয়ে বেশি। তো দর্শক আশা করছি আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এই দিদার মার্কেটে কোন ধরনের পাখি পাওয়া যায়? আসলে আমাদের এই ঐতিহ্যবাহী দিদার মার্কেটে আপনি সব ধরনের পাখি পাবেন, বাজিগর, লাভবাট, কোকাটেল, ময়না পাখি, এরপরে টিয়া পাখি, এসব জাতীয় পাখি আমাদের এখানে পাওয়া যায়। যে এটা একটা আমাদের ঐতিহ্য এই বাজারটা। এই বাজারে আমাদের অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেমন দাউদকান্দি, গৌরীপুর, এরপরে হোমনা, বুড়িচং, কংসনগর, ওইসব সাইড থেকে আমাদের এই বাজারের মানুষ আসে আপনার সদাই করতে আসে। আচ্ছা, ক্রেতাদের চাহিদা কোন পাখির প্রতি বেশি? ক্রেতাদের চাহিদা বলতে কবুতরের প্রতি আছে বর্তমান, যেহেতু এটা দিদার কবুতর বাজার নামে পরিচিত সবাই। এই কবুতরের চাহিদা এই বাজারে ব্যাপক, এবং তার পাশাপাশি আছে বাজিগরের চাহিদা আছে অনেক বেশি, আর আমাদের দেশীয় ঘুঘু আছে আপনার, এগুলোর চাহিদা একটু বেশি। আচ্ছা, ক্রেতারা যারা এখানে কবুতর বা পাখি কিনতে আসে, এখানকার যে কবুতরের মানে সর্বনিম্ন মূল্য এবং সর্বোচ্চ মূল্য কত? এই বাজারে এখন বর্তমানে সর্বনিম্ন যদি আমরা একজোড়া দেশি কবুতর কিনতে যাই 450-500 টাকা সর্বনিম্ন কবুতর দাম আছে, আর সর্বোচ্চ আপনার 15,000-20,000 টাকা পর্যন্ত কবুতর দাম আছে। তো দর্শক শুনছিলেন এখানকার একজন পাখি বিক্রেতার বক্তব্য। দর্শক আমরা চেষ্টা করবো আপনাদেরকে এখানকার যারা ক্রেতা আছেন ক্রেতাদের কিছু বক্তব্য নেওয়ার জন্য। দর্শক আমাদের সাথে থাকুন। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে কতদিন যাবত এই ব্যবসা করছেন? না স্যার, আমি ব্যবসা করি না, আমি অভিজ্ঞতা বলতে আমি থাকি এই জায়গাতে না, আমি জাস্ট এখানে আসছি আমার নানু বাড়িতে। তো বিড়ালগুলো ছিল, তো ভাবলাম সেল করে দিব, তো এই জন্য আমি নিয়ে আসছি এখানে। তো এই বিড়ালটি তো আপনি যে লালন পালন করেন, তো যেটাকে লালন পালন করছেন সেটাকে বিক্রি করছেন? কারণটা এখন যে মানে আমার ফ্যামিলিতে একটু আম্মু আমার অসুস্থ হয়ে পড়ছে, তো যার কারণে এগুলো দেখাশোনা করাও একটু পসিবল হয়ে যাচ্ছে না। কারণ আমি পড়াশোনা করি, বাসিতে বাইরে থাকি, বাসা বাইরে, আমার
দুই ভাই পড়াশোনা করে, তো বাসায় ওরকম কেউ থাকে না, আম্মু যেহেতু অসুস্থ এখন এটা সম্ভব হইতেছে না, এই জন্য সেল করে দিতেছে। একটা বিষয় হলো যে এখানে রাস্তার পাশে বাজার হওয়ার কারণে বাজারটা এখন বিভক্ত হয়ে কিছুটা দৌলতপুর চলে গেছে, তো আপনি সেই রাস্তার পাশে কেন এটা করছেন? যেহেতু আমি প্রথমে বলছি আমি এখানে নতুন এই জায়গাতে, আমার কাজিনের থেকে আমি জানতে পারছি যে আজকে এখানে বাজার, তো আমি ভাবলাম যে তো আমি এখানে মানে বিড়ালগুলো সেল করবো, তো আজকে একবার বাজার উঠায় দেখি কি হয়, তো এই জন্য আমার বাজার নিয়ে আসে আর কি। আপনার বিড়াল কি আপনার সাথে কথা বলে? বিড়াল তো কথা শোনে না, বাট ফ্রেন্ডলি থাকে। ওই তো এখন ছোট, যখন আরো বড় হবে তখন মানে একদম ফ্রেন্ডলি হয়ে যাবে। ওকে, দর্শক শুনছিলেন এখানকার একজন ক্রেতার বক্তব্য, উনি এই বিড়ালগুলোকে লালন পালন করেন, তবে এখন এই মুহূর্তে ওনার মা অসুস্থ এবং লালন পালন করা বা দেখার মতন কোনো লোক না থাকার কারণে ওনার প্রিয় সেই বিড়ালটাকে কিন্তু উনি বিক্রি করে দিচ্ছেন, এতে কিন্তু তার মনে অনেক কষ্ট তৈরি হয়েছে, যিনি এটা আমাদেরকে এই মুহূর্তে জানিয়েছিলেন। তো দর্শক, এই ছিল আমার কাছে কুমিল্লার পাখি বাজার নিয়ে আজকের মতো আপডেট, আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকেন কুমিল্লা 24 টেলিভিশন, লাইক কমেন্টস এবং শেয়ার করে থাকুন কুমিল্লা 24 টেলিভিশনের সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।